আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অস্টিওপ্রোসিস। অস্টিওপ্রোসিস বা হাড় ক্ষয়, আপনারা জানেন যে এটি এমন একটি অবস্থা যেটি বয়স বাড়ার সাথে সাথে এমনকি মহিলাদের ক্ষেত্রে মেনোপোজ অর্থাৎ মেন্স বন্ধ হওয়ার পরে এই সমস্যাটি বেশি দেখা দেয়। আর বৃদ্ধ বয়সে এই সমস্যাটি প্রায়ই সকল মানুষের মধ্যে এই সমস্যাটি দেখা যায় যে হাড় ক্ষয় বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া, এমনকি বয়স্কদের হাড় ভেঙে গেলে সহজে কিন্তু জোড়াও লাগে না এই একটি কারণেই। তো আজকে আলোচনার বিষয় হলো যে অস্টিওপ্রোসিস বা হাড়ের ক্ষয় কারণ কারণ মেনোপোজ বা ঋতুস্রাব বন্ধ হওয়া পরবর্তী মহিলারা, অর্থাৎ ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে এই সমস্যাটা বেশি হয়। ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবজনিত সমস্যার কারণে এটি দেখা দেয়। যারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে না তাদের মধ্যে এই সমস্যাটি হয়। যাদের ওজন কম, ধূমপান করে এবং অ্যালকোহল জাতীয় নেশাদ্রব্য পান করে তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। কিছু কিছু রোগের কারণে এটি হয়, যেমন রিউমাটয়েড আর্থাইটিসের কারণে অর্থাৎ গেটে বাত বা জয়েন্টে ব্যথা হওয়ার কারণে, এমনকি স্ট্রোক করার কারণে অনেকদিন বিছানায় শুয়ে থাকে এ কারণেও এই রোগটি হতে পারে। এমনকি ক্রোনস ডিজিজ, আপনারা জানেন যে ক্রোনস ডিজিজের কারণে এটি হয়, ক্যান্সারের কারণে এটি হতে পারে, ব্রেস্ট ক্যান্সারের কারণেও এই সমস্যাটা দেখা দিতে পারে। এমন আর কিছু কারণ হলো যে হরমোন কমে গেলে অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তাহলে এই অস্টিওপ্রোসিস রোগটি দেখা দেয়। আর হলো থাইরয়েড এবং প্যারাথাইরয়েড হরমোনের সংখ্যা যদি অর্থাৎ এদের মাত্রা যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায় অর্থাৎ অত্যাধিক যদি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে যায় এই কারণে কিন্তু এই অস্টিওপ্রোসিস দেখা দেয়। এবং কিছু কিছু ওষুধের কারণে, যেমন কর্টিকোস্টেরয়েড অর্থাৎ স্টেরয়েড মেডিসিনগুলো অনেক দিন খাওয়া, বিশেষ করে 3 মাসের বেশি যদি কেউ স্টেরয়েড মেডিসিন খায় তাহলে এই অস্টিওপ্রোসিস হওয়ার সম্ভাবনা আছে। এরপর দেখেন কনভালশন অর্থাৎ খিঁচুনি রোগের ওষুধ যদি বেশি দিন খাওয়া হয়, ব্রেস্ট ক্যান্সারের মেডিসিন যদি বেশি দিন খাওয়া হয়, এমনকি প্রোস্টেট ক্যান্সারের মেডিসিন বা প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারের সমস্যার কারণে যে ওষুধগুলো, এই ওষুধগুলো বেশি খেলেও এই সমস্যাটি দেখা দেয়। তো এটি প্রকারভেদ অর্থাৎ অস্টিওপ্রোসিসের অর্থাৎ হাড় ক্ষয়ের প্রকারভেদ। এটি প্রাইমারি, এটি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রাইমারি একটি হলো সেকেন্ডারি। তো প্রাইমারি এটা হলো সিনাইল অস্টিওপ্রোসিস, যেটি বয়স বাড়ার সাথে সাথে এটি দেখা দেয়। আর একটা হলো যে পোস্ট মেনোপোজাল অস্টিওপ্রোসিস, এটি মেনোপোজের কারণে এটি হয়ে থাকে। আর দ্বিতীয়ত হলো সেকেন্ডারি অস্টিওপ্রোসিস। তো ইনভেস্টিগেশন কী করবেন, এর জন্য পরীক্ষা নিরীক্ষা হলো বিএমডিটি, অর্থাৎ বিএমডিটি কি বোন মিনারেল ডেন্সিটি টেস্ট অর্থাৎ হাড়ের একটা টেস্ট করলেও এটি রোগটি ধরা পড়ে, এমনকি এক্সরে করার মাধ্যমে। তো এটার কি উপদেশ, এই অস্টিওপ্রোসিস হলে আপনার করণীয় কী বা এর উপদেশ কী? দেখেন এর জন্যে আমরা হলো সুষম খাদ্য এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য বেশি করে খাওয়া, নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা এবং হরমোন কমে গেলে তা রিপ্লেস করার ব্যবস্থা করা, থাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন, হ্যাঁ, তারপরে এস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনগুলো যদিগুলো কমে যায় তাহলে এগুলো রিপ্লেস করার ব্যবস্থা করা, এমনকি আমরা কিছু ওষুধ বা চিকিৎসা দেওয়ার চিন্তাভাবনা করব। তো কথাবার্তা বেশি কথাবার্তা হইতেছে। তো চিকিৎসা মেডিকেশন অর্থাৎ আমরা কী কী ওষুধ দিতে পারি, তো দেখেন এখানে ক্যালসিট্রল জাতীয় ওষুধ, যেমন ডাইক্যালট্রল, এটি দিনে একবার বা দুইবার করে খাওয়া যায়, অথবা ক্যালসিট্রল প্লাস ক্যালসিয়াম অর্থাৎ ডাইক্যালট্রল প্লাস যেটা, এটিও দিনে 1 থেকে 2 বার খাওয়া যায়। আর ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 এবং মিনারেল, বাজারে অনেক ওষুধ পাওয়া যায় এই ধরনের ওষুধও আপনারা দিতে পারেন 1 থেকে 2 বার করে। ক্যালসিয়াম কার্বোনেট প্লাস ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন D3, এই ওষুধগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন CAC, তো KVC, হ্যাঁ, অস্ট্রোজেন সি প্লাস ইত্যাদি ওষুধগুলো, এগুলো 1 গ্লাস পানিতে 1টা করে ট্যাবলেট গুলিয়ে দিনে 1বার করে খেতে হয়। তারপরে দেখেন লেটেস্ট মেডিসিন
অস্টিওপোরোসিসের জন্য লেটেস্ট দুইটা মেডিসিনের কথা বলতেছি, যে ইভানড্রোনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম। ইভানড্রোনিক অ্যাসিড 150 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম হলো 400 মিলিগ্রাম। তো এখানে ক্যালসিয়াম ওরোটেটটা, যেমন ম্যাক্সবন কিট, ওরোকেল কিট, হ্যাঁ, এরপরে ওকেল কিট, এইগুলো অর্থাৎ ইভানটনিক, এটি খাওয়ার 1 ঘন্টা আগে খেয়ে এক জায়গায় স্থির হয়ে থাকতে হয়, সোজা হয়ে থাকতে হয়। তো এটি খাওয়ার পর ক্যালসিয়াম ওরোটেট থাকে, এগুলো সকালে একটি রাত্রে একটি, মোটামুটি 1 মাস খেতে হয়। অথবা ইভানটনিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, এই ওষুধগুলো বাজারে আপনারা জানেন যে এগুলো ক্যালকোরাল ডি, রিপক্যাল, ক্যালকোরাল কিট, রিপক্যাল কিট এই নামে বাজারে পাওয়া যায়। তো এগুলো অর্থাৎ ইভানটনিক অ্যাসিড 150 মিলিগ্রাম এটি ট্যাবলেটটি খেতে হয় যে খাওয়ার আধা ঘন্টা আগে, প্রথম দিন এটি খাওয়ার 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা আগে প্রথম দিন খেতে হয়। আর এখানে ক্যালসিয়াম আছে 600 মিলিগ্রাম এবং ভিটামিন D3 200 মিলিগ্রাম, এইগুলো সকালে একটি রাত্রে একটি, দ্বিতীয় দিন থেকে এটি সকালে একটি রাত্রে একটি। আর এই ইভানটনিক অ্যাসিড এটি প্রথম দিন 150 মিলিগ্রাম, এটা 1 মাসে একবার, এটি খাওয়ার পর 1 ঘন্টা আধা ঘন্টার সময় আপনারা হলো চুপ করে থাকতে হয়, অর্থাৎ সোজা হয়ে এক জায়গায় স্থির থাকতে হয়, আর রৌদ্রের মধ্যে থাকলে ভালো হয়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।